জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। জোর করো মদির নবী জন্ম হলো যেদিন মাকায়, শকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, মদির নবী জন্ম হলো যেদিন মাকায়, শকুন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায়, নবীর একে ইশারায় গাছি সালাম জানাই, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। তো খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা কিন্তু বাবা রাত্রি বেলায় স্বামী স্ত্রীতে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, জোরে বলেন। আর ওই ইহুদিটা এসে চাদরটা দিয়ে গেল, বুঝা গেছে, চাদর দিয়ে গেল। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আওয়াজ পাল্টে জায়গা বেরাদান ইসলাম মুয়াদ্দিন সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন ওগো আমার বিবি, তোমার এই চাদরটা হলো জান্নাতি চাদর। হযরতে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো এই চাদরের এমন একটা গুণ আছে, এমন একটা গুণ আছে, এই চাদর যদি বাড়িতে থাকে তো বাড়িতে বরকত বাড়বে, জোরে বলেন। বেরাদান ইসলাম মাদান সামানি কেরো, এ সোনা মানি কেরো, ওগো আমার আব্বাজ মুসলমান বেরো, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে ওগো আমার স্বামী, তবে শুনেন না তাড়াতাড়ি, ওগো স্বামী আমার, আপনাকে আমি এতটাই মহব্বত করি গো স্বামী, আপনাকে এতটাই মহব্বত করি, আপনাকে কোনোদিন দুঃখ দিতে যাব না, আপনাকে কোনোদিন কষ্ট দিতে যাব না, যাব না, যাব না। বেরাদের ইসলাম মাদান সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি চোখের পানি ফেলায় কান্না করে, ও গো বিবি বিবি এইরকম ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যেন হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান বাইরও, ও গো আমার সোনা মানে কেরও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে গো আমার বিবি বিবি, আমাকে একটা জাতা দিয়েছে তোমার আব্বা জান, এই জাতাতে তোমার কাজ থাকবে জবের আটা পেশানো, জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি হযরত আলী মদিনা থেকে জবের আটা এনে দিত, বাবা জব আপনার এনে দিত, আনার পরে জাতাতে আপনার পিসা পিসে করতো বাবা, পিসা পিসি করতে 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 একদিন হঠাৎ করে খাতুন জান্নাতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জানু বাবাজি ফুসা পড়ে গেছে, জাতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে বাবা মোটা মোটা বোসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বলতেছে বলো গো আমার বিবি, কি ব্যাপার তোমার হাতে এত বোসা কেন? বাবা খাতুন জান্নাত চোখের পানি ফেলায় বলতেছে বলো গো আমার সবি, তবে শুনলো আমি জাতাতে আটা পিসায়া পিসায়াও আমার হাতে জানো পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেরাদের ইসলাম হাতে আপনার কি করলো, হাতে একটা চুমা দিয়ে দিল, চুমা দিয়ে দেওয়ার পরে বলতে জগ আমার বিবি, তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম আছে, অনেক বান্দি আছে, একটা তোমার আব্বার কাছে গোলাম নিয়ে আছে, তোমার বাড়ির কাজ করো, ওগো খাতুনে জান্নাত তোমাকে কাজ করতে হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদান ইসলাম মুয়াদ্দিন সামানি কিরাম, খাতুন
জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে আপনি কি আমাকে যাওয়ার অর্ডার দিতেন নাকি? আমি আমার আব্বার কাছে গিয়ে একটা গোলাম চাইব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো তিনি বাবাজি বলতে চোখ আমার বিবি খাতুনে জান্নাত, যাও যাও তোমার আব্বার কাছে একটা তুমি গোলাম চেয়ে নিয়ে আসো। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের টুকটু টুকটু করে আপনার যেতে লাগলেন। যেতে 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 বেরাদুল ইসলাম মাদের সামানিক রাম আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাদের আলোচনা করতেছেন। আমার খাতুন জান্নাত পর্দার আড়ালে গিয়ে বলছে, আব্বা জান, আপনার সঙ্গে দুটো পার্সোনা কথা ছিল। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, তুমি এখন বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আমি যখন ছুটি পাবো তোমার কাছে গিয়া তোমার কথাটা শুনে আসব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আমার নবী যে কথা বললেন, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, টুকটু টুকটু করে যখন বাড়িতে আসলেন, আসার পরে আমার নবী মুস্তাফা সাহেব আলাউলাক নূরে মুজাসসাম নবী কামিলওয়ালা মক্কী সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চোখে পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলো গো আমার আব্বা জান, আপনার কাছে আমি গেছিলাম একটার কারণে। বলে কিসের জন্য বেটি? আব্বা গো আমার হাতে পোষা পড়ে গেছে। আব্বা গো আপনার বাড়িতে অনেক গোলাম আছে। আব্বা গো আপনি যদি আমাকে একটা গোলাম দিতেন আমার বড় আনন্দ হতো, আমার বড় আরাম মিলতো। আমার নবী জীবন জগবিটি ফাতেমা, তবে শুনে নাও, আজকে তোমাকে যদি গোলাম দি তাইলে পরে আমার উম্মতের জন্য তার বিটিদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। ও বিটি ফাতেমা, আমি তোমাকে গোলাম দিতে পারবো না, পারবো না বিটি, আমি তোমাকে একটা তসবিহ বলবো। কি তসবিহ? নবি বলছে, বিটি ফাতেমা, তোমাকে একটা তসবিহ বলে দেব, এই তসবিহটা আমল করবে আল্লাহর তরফ থেকে তুমি সাহায্য পাবে। জোরে বলে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, কি তসবি বলুন। আমার নবীজি বলতেছে, সেই তসবিটার নাম হলো ফাতেমায়ে তসবি। কি নাম বললাম? ফাতেমায়ে তসবি। এটা আমাদের মা বোনদের কিন্তু দরকার আছে। ফাতেমায়ে তসবি যদি কোনো মা আমল করে, আল্লাহ বলতেছে ওই মহিলাকে আল্লাহ তরফ থেকে সহযোগিতা করা হবে। জোরে বলে, যেরকম খাতুনে জান্নাতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সহযোগিতা করেছিলেন, তে ফাতেমা তাসবিহ খাতুনে জান্নাত আমল করতেন, আর বাবা যে আল্লাহর তরফ থেকে বাবা যে গায়েবী খাজানা দিয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে আসুন, আমরা সকলে জীবনী শোনার জন্য এসেছি, নাকি বলছেন? জীবনে শোনার জন্য এসেছি, তাহলে বাবা যে আমরাও কিন্তু জীবন শোনার পর আমাদের কিন্তু জীবনটাকে তৈয়ার করতে হবে, না হবে না? জি 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 আবার দুর্বন্ত মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহ মোহাম্মদ হরদম জবান সেলে কালো পাক মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তে কইলতেছে, চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা। এটা জোরে হবে না?
আমার যে আওয়াজ কিনা আওয়াজ চেঞ্জ করে দিলাম, আসলে সুর হারিয়েছে। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, জোরে বলুন, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা, বৃক্ক এসে সালাম জানাই, বৃক্ক এসে সালাম জানাই, নবীজি রই ইশারায়, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা, জোরে বলেন, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা, বৃক্ক এসে সালাম জানাই, বৃক্ক এসে সালাম জানাই, নবীজি রই ইশারায়, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা, যারা নবীর দুরুদ পড়ে, যারা নবীর সালাম পড়ে, যাবে সোনার মদিনায়, চেহারা আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত জিন্দাবাদ, তাকবীর আল্লাহু আকবার, তাই বলতে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা, জোর করো সুবহানাল্লাহ, এই বামাজি মুসলমান ভাইরা গো আমার শোনা মানি কে রাও, ও গো আমার মা গালো শুনে জন্মা রাতের বেলা গো মা জননী খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, ও গো আব্বা জান, ও গো আব্বা জান, আপনি আমাকে ফাতেমায়ে তাসবিহটা বলে দি, আপনারে কে শুনতে রাজি আছে? হে মা খালা, ফাতেমায়ে তাসবিহ কে কে শুনবেন একটু হাত তুলেন। শুধু আমার মা বোনেরা আমল করলে পরে তাদের যে শুধু কাজ হবে, আপনাদের যে কাজ হবে না তা নয়, আপনি যদি আমল করতে পারেন আপনারও কাজ আছে। বাবাজি মুসলমান, হে সুনামানি কেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার খাতুনে জান্নাত বঞ্চে আব্বা গো, আমার দাতা কানে পিছায়া পিছায়া জানো, ঘুরায়া ঘুরায়া হাতে জানো ফুসা পড়ে গেছে গো আব্বা, যদি আমাকে একটু ভালো মনে বলে দিতেন আব্বা আমার বড় আনন্দিত হতো। ও বাবাজি, আপনাদেরকে বলতে চাই, তিনি বলতে চাপাজন, আমাকে ফাতেমায়ে তাসবিহ শিখায়া দেন। বাবাজি, আমার নবী মুস্তাফা বলতেছে, ও বিটি ফাতেমা, আলহামদুলিল্লাহ 33 বার ফাতেমায়ে তাসবিহ, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তাহলে কত হলো বাবা? 100। কি কি বললাম একটু মনে করে নেন, মা খালা আপনারা মনে রাখেন, মাথা সেভ করেন। এক নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলগুলো যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজে করতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই মহিলার দোয়া আমি কারেন্টের মতো কবুল করব। জি জি, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটাই হচ্ছে ফাতেমায়ে তাসবিহ। মাগো আপনারা আমল করবেন, ভাইরা আপনারা করবেন, দেখবেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ বলে আমি কারেন্টের মতো দোয়া কবুল করবো, জোরে বলে। বেরাদ ইসলাম মাদ সামানি কিরাম, আমার নবীজি বল
ছবিটি ফাতিমা আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার ও বিটি ফাতিমা তুমি যদি এটা আমল করতে পারো আল্লাহর তরফ থেকে ফেরেশতারা তোমার কাজ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরো এই রকম ভাবে বাবাজি দিন যায় রাত আসে একদিন খাতুন জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ বড় গো আমার স্বামী আমার আব্বার বাড়ি বহুত দিন যায়নি ও গো আমার স্বামী আমাকে কয়েকদিন আমার আব্বার বাড়িতে যেতে দেন নাও দেখবেন বাইরে কোন মহিলা যদি নতুন বিবাহ হয় স্বামীকে শাশুড়িকে বলে ও গো স্বামী আমার আমাকে নতুন বাড়িতে ভালো লাগে না আব্বার কথা মনে পড়তেছে বাবা আপনার কিনা মার কথা মনে পড়তেছে এই রকম নতুন মেয়েরা বলে কি বলে না বলে নতুন শ্বশুর বাড়িতে ভালো লাগে না বেরাদুর ইসলাম মাদার সামানিকরাও খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কেবল তো চোখ আমার বিবি যাও তাড়াতাড়ি তোমার আব্বার বাড়ি যাও দুই পাঁচ দিনের ভিতরে আবার চলে আসবা জোরে বলুন না সুবহানাল্লাহ খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা যে কি করেছেন আপনার কিনা নবী মুস্তাফার বাণীতে গেছেন আমার নবি জিবাল জ বিটি ফাতেমা আমি তোমাকে যদি দেখতে না পাই বিটি আমি থাকতে পারি না বিটি তুমি আমার কাছে এসেছো এটাই জন্য আমার খুশির খবর আমার নবি জিবাল জ বিটি ফাতেমা কদিন বাড়িতে থাকবে বলো না মাও তখন বলছে আব্বা গো 3 থেকে 4 দিন বা 5 দিন আমার নবি জি মুচকি হেসে বলছে বিটি ফাতেমা তোমাকে ছেড়ে দিতে আমাকে ভালো লাগে না তুমি যখন শ্বশুর বাড়ি চলে যাও আমার কলিজাটা ফেটে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ দেখবেন বাবাজি বাপেরা বিটিকে ভালোবাসে বেশি বাসে না বাপেরা বেশি বিটিদেরকে ভালোবাসে বলে মা তোমার যতদিন ইচ্ছা থাকো মা তোমার মুখখান না দেখলে পরে আমার মনটা যেন কেমন হয়ে যায় জোরে বলে একদিন হয়ে গেল বাপের বাড়িতে থাকো দুদিন হয়ে গেল বাবা যে 3 দিন কানে দিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা যে কিছু ইহুদি নারীরা বান্ধবী ছিল আপনার বিটি খাতুনে জান্নাত নাকি আপনার বাড়িতে এসেছে বল হ্যাঁ এসেছে তো যখন বেরাদের ইসলামে কথা বলাও খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে বলো খাতুনে জান্নাত কেমন আছো বলো না খাতুনে জান্নাত বলতেছে গো বোনেরাও হঠাৎ করে আমাদের বাড়িতে করে বলো না কি কারোর জন্য আমার বাড়িতে বলো না বলো না খাতুনে জান্নাত বলতেছে বলো গো বোনেরাও তোমাদের সঙ্গে বহুত দিন পরে দেখো ইহুদি নারী গুলো বলছে বলো আমার বিবাহ লাগতেছে তোমার দাওয়া থাকলো আমার বাড়িতে দেখবেন বাবাজি আমাদের অনেকে মা বোনেদের বান্ধবী থাকি বাবা দাওয়াত করতে যায় কি যায় না কিন্তু খাতুনে জান্নাতের যে বাবাজি ইহুদি নারীগুলো আপনার হিংসা হিংসি করে তল তল কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু জানে জোরে বলুন সুবহানাল্লাহ সব কিছু জানে যে আমার বান্ধবীরা ওপর উপর মিলে আমার সঙ্গে কথা বলে শুধু অপমান করার জন্য তো এ খাতুনে জান্নাত তুমি কি আমাদের দাওয়াতটা কবুল করলা বলে দাঁড়িয়ে যাও আমার আব্বা হুজুর যদি দাওয়াত কবুল করতে বলে তো করব না হলে পরে করতে পারবো না জোরে বলেন বেরাদুর ইসলাম মাদান সামানিক রাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি বাবা দি কি করেছেন এক পা দুপা করে আমার নবীজির কাছে গেছেন বাবা ও গো আব্বা হুজুর আমার বান্ধবীরা দাওয়াত করতে এসেছে আব্বা গো দাওয়াতটা কবুল করব কি করব না আমার নবীজি বলছে বিটি ফাতেমা তুমি দাওয়াতটা কবুল করে নাও যখন এ কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে
ওগো বোনেরা তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের দাওয়াতটা কবুল করে নিলাম, কবুল করে নিলাম। যখন বাবা কবুল করা হয়ে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সারা রাতি ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আজকে আমি সকাল বেলাতে আজকে আমার বান্ধবের বাড়িতে দাওয়াত খেতে যাব, খানা খেতে যাব, আল্লাহ গো আজকে তো আমার দামি কাপড় নাই, সাদাপ মার কিনা দামি কাপড় নাই, আমার কাছে ছিঁড়া কোড়া তো কাপড়, আমি এইরকম কাপড় পরে কেমন করে বান্ধবীর খানা খেতে যাব। ও গো রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করে দাও, সাহায্য করে দাও। বেরাদুন ইসলাম মাদান সামানি কিরামাও খাতুনে জান্নাত সারা রাত্রি বাবা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর ইবাদত করার পরে বেরাদুন ইসলাম মাদান সামানি কিরামাও আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরীল আমিনকে বলতে চোখ আমার জিবরীল তবে এক কাজ করো, এক কাজ করো। বলে কি কাজ? বলে জান্নাতি কিছু পোশাক নিয়ে যাও খাতুনে জান্নাতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বাবা আসলেন, আসার পরে আমার নবীজির কাছে জান্নাতি পোশাক দিয়ে দিলেন। জোরে বলেন ফজরের সুমাতে আমার নবীজি এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ি আসছেন, আসার পরে বেরাদুল ইসলাম মাওলানা সামানি কিরাম বলছে বেটি ফাতেমা তুমি এই লাও তোমার জন্য আমি পোশাক নিয়ে এসেছি। খাতুনে জান্নাত তিনি বলছে বলে আব্বা গো, ও গো আব্বা জান আপনি যে আমার জন্য পোশাক নিয়ে এসেছেন আব্বা, ও গো আব্বা আপনি আগে জানতেন নাকি? বলো গো বেটি ফাতেমা এটা আমার হাতে পোশাক বানানো, এই পোশাকটা হলো জান্নাতি পোশাক। এটা কি পোশাক? জোরে বলেন না জান্নাতি পোশাক। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি পোশাকটা পরিধান করলেন, পরিধান করার পরে খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা গো আমাকে কেমন লাগছেন বলেন না। আমার নবীজি বলছে বিটি ফাতেমা তোমাকে জান্নাতে রানী লাগতেছে। কি লাগছে বাবা? জান্নাতে রানী। ও গো আব্বা আমি তো সমস্ত নারীদের জান্নাতে রানী। ও আব্বা জান আজকে আমাকে রানী বলি আপনি ঘোষণা করেছেন আব্বা। ও গো আব্বা জান তবে শুনুন না, আমি তো সমস্ত নারীদের সর্দার হব, আমি তো সমস্ত নারীদের আমি হব জান্নাতে রানী। আমার নবী যে মুচকি হেসে বলতে ছবিটি পাতে মাও তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নারীদের রানী বানিয়ে এটাই তোমার জন্য সুখবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবের বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও খাতুনে জান্নাত জান্নাতি পোশাক বাবাজি পরিধান করেছি, পরিধান করার পরে একবার নয় দুবার নয় এবার যাবে বান্ধবীর বাড়িতে বাবা খানা খেতে। আমার নবীজি বলতে ছবিটি ফাতেমা একটু পর্দা করে যেও মা। যে জোরে বলেন আমার নবী বলছে বলে বেটি ফাতেমা অনেকে খানার বাড়িতে দাওয়াতের বাড়িতে অনেক মানুষ থাকবে, বেটি গো একটু পর্দার আড়ালে যেও। খাতুনে জান্নাত কি করলেন বাবা? তিনি ঘরের ভিতরে গেলেন, এই চাদরটা বাবা যে চাদরে একটা নয় দুটো না তিনটা নয় বাবা যে চাদরে সাতটা পট্টি মারা ছিল, সাতটা পট্টি মারা ছিল, সেই চাদরটা
তাকে নিয়ে বাবাজি খাতুনে জান্নাতের শরীর আপনার মোড়াইয়া নিয়েছে রে বাবা। মোড়াইয়া নেওয়ার পরই বেড়াদের সম্মাদা সামানিকরাও টুক 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 করে ওতানার বান্ধবীর বাড়ি যেতে লেগেছে। এদিকে ইহুদি নারীরা মনে মনে চিন্তা করে খাতুন জান্নাত কখন আসবে, কখন অপমান করব, কখন আসবে কখন অপমান করব। যখন মামাই কথা বলে দেওয়া বেড়াদের ইসলাম মাদা সামানিকরা খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে যখন ইহুদের বাড়িতে পৌঁছে গেল, ইহুদের বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বলতেছে বলো গো আমার বোন খাতুন জান্নাত তোমার এত লেট হলো কেন? খাতুন জান্নাত বলছে বলে বোনেরাও আমাকে আলাদা পার্সন একটা ঘর দাও, যেই ঘরে পুরুষ থাকে না পুরুষ ঢোকে না সেই ঘরটা আমাকে দিয়ে দাও। এদিকে বাবা ইহুদি নারীরা মা ফাতেমাকে অপমান করবে তার জন্য তো দাওয়াত করে ডেকে নিয়ে এসেছে। বেরাদার মজা সামানি কিরাম যখন বাবা দাওয়াত করে নিয়ে এসেছে এদিকে বলতে চগ খাতুন জান্নাত তুমি তো জানো আমাদের বাড়ির বড় খানা, বড় বড় লোকের আসবে আমার বাড়িতে, আর তুমি ছিঁড়া কেন পোশাক পরে এসেছো? ছিঁড়া পোশাক তো নয় বাবা, চাদরটা গায়ে দিয়েছে। কিন্তু মা গো মা আপনাদের চাদর হলো আলাদা আর আমার মা ফাতেমার চাদর হলো আলাদা, চাদর আলাদা। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর ছিল বাবা আলাদা, মাতা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর, কোনদিন কোন পুরুষে মা ফাতেমার চেহারা দেখতে পেত না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনদিন পুরুষের দিকেও তাকাত না। এই হচ্ছে খাতুনে জান্নাত। জোরে বলে আবাদি মুসলমান, এ শোনা মানে কেরাও এখনকার আমার মা বোনেদেরকে দেখা যায় বাবাজি, এমন কিছু কিছু মা বোনের আছে মাথার চুল ছেলেদেরকে দেখাতে হবে আছে না নাই কি গো? ও মা কাল আপনাকে বলতে চাই মারাতের বেলা গো মা জননী, আমার না বিজি বলেছে মহিলাদের মাথা দেখে নিয়ে পা পর্যন্ত ডাকা হলো বাবাজি। পর যে মহিলারাও খাতুনে জান্নাতের মতো পর্দা করবে আমার না বিজি ঘোষণা করে দিয়েছে, আমার বিটি ফাতেমার সঙ্গে তারা জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার না বিজি বলতে চাই কোন মহিলা যদি মাথার চুল দেখা যায়, কোন মহিলা যদি শরীরের অঙ্গ পতাঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে বাবা পোড়ানো হবে। ও মা কালা শুনে জন্মা রাতের বেলায় ও গো মা জননীরা শরীর শুধু একজনাই দেখতে পাবে তোমার স্বামী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুন লাকুম আনতুম লিবাসুন লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখন তো বাবাজি স্ত্রী স্বামী সম্মুখে সাজতে তাকে ভালো লাগে না, স্বামী যখন কেরালা চলে যায়, স্বামী যখন বোম্বাই চলে যায় অমনি বাবা আলমার থেকে 3000 টাকা দামের শাড়ি বের করে বাবা সুন্দর করে সাজগোজ করে পরে গলাতে একটা সোনার হার দিয়েছি মাথার চুলগুলো শ্যাম্পু করেছে। ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, কিছু যুবক ছেলেরা আও ম্যাও কে তাকাবে তাকা, এখন তোদের সরকারি ভাবে কি গো আছে না সরকারি ভাবে যে পারবি তাকা বামাজি মুসলমান বাইরা। এদিকে বাবা মহিলাটা বলে তোর ভাই আছে কেরালায় যত পারবি চালা অসুবিধা নাই, তোমার ভাই আছে কেরালায় বাম্বাই। কি গো চলছে না? এখন তো আমার দেখা যাচ্ছে না স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব যাচ্ছে 5 বছরের জন্য। ওই ভাই কেবল ভাই তোমার স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব 5 বছর 10 বছর চলে যায় না, যদি তোমার স্ত্রী যদি খারাপ অঘটন ঘটায় দেয় সম্পূর্ণ স্বামীর দোষ হবে। এদিকে যান আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বা সৌদি আরব 5 বছর 6 বছর 7 বছর ধরে চলে গেছে, আর এদিকে গন্ডগোল কি ওই খালাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে গন্ডগোল পাকিয়ে দিয়েছে। আচ্ছা বলুন মরার পরে কি আপনি টাকা সঙ্গে নিয়ে যাবেন কি গো? না ঈমান আকীদা সঙ্গে নিয়ে যাবেন? ও মা কালা খাতুন জান্নাতের মতন হওয়ার মা
খাতুনে জান্নাতের মতো নারী যদি হওয়া যায় মরার পরে জান্নাতি জোরে বলে। এমন এক যে কিছু যুবক ছেলেরা আছে বাবা যে বিয়েও করেছে প্লাস অন্য মহিলার সঙ্গে কটলাইন করে, বিয়ে করেছো বিবির প্রতি মর্যাদা ভালোবাসা দাও, নাকি বলছে মর্যাদা ভালোবাসা দাও, আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত করব। আসুন বাবা যে চলুন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করেছে। বলেই খাতুনে জান্নাত তুমি জানো যে আমার বাড়ির বড়খানা বড় বড় লোক আসবে, নেতা মন্ত্রী আসবে, আর তুমি এই রকম জামা পরে আমার বাড়িতে খানা খেতে এসেছো মানে? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে এ বোনেরা তোমরা একটু শান্ত হও শান্ত হও। যখন বাবা মা ফাতেমাকে একটা পারসন গদ্য হয়েছি বাবা এক নয় দুই নয় 240 জন ইহুদি নারী ছিল, খাতুনে জান্নাত কে গোল করে ঘেরে নিয়েছে, সবে বলছে গো খাতুনে জান্নাত তোমাকে এইরকম পোশাক পরে আসতে তোমাকে বলা হয়েছে নাও, তোমাকে একটা দামি শাড়ি পরে আসতে হতো। মুবারক থেকে যখন চাদরটা হটায়া দিয়েছি বাবাজি তিনার শরীরে এমন একটা জান্নাতি পোশাক ঝিলমিল 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 করতেছে, সমস্ত ইহুদি নারীরা পাগল হয়ে গেছে, সমস্ত ইহুদিরা নারীরা পাগল হয়ে গেল। এত সুন্দর পোশাক পেলে কোথা থেকে বলো না বলো না, কোন মার্কেটে পেয়েছো বলো, কোথায় পেয়েছো বলো না বলো না। খাতুনে জান্নাত বলছো গো বোনেরা এই পোশাক দুনিয়ার কোন মার্কেটে পাবে না পাবে না, আমি যে মার্কেট থেকে নিয়ে এসেছি ওই মার্কেটের নাম হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি নারীরা বলতেছে গো খাতুনে জান্নাত তুমি আমাকে বলো মার্কেটের নাম বলো রাস্তাটা বলো, আমি যাব যদি 2 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ যদি হয় অসুবিধা কিছু নাই, আমার বাপেরা বড় লোক আমরা ওই শাড়ি কিনে নিয়েছে পরিধান করবো। খাতুনে জান্নাত বলছো গো বোনেরা তোমাদের কোটি কোটি টাকাও যদি থাকে এইরকম পোশাক তোমরা জীবনও পাবে না। এ বাবা জি মুসলমান ভাইরা ওই নারীরা বলতে যোগ খাতুনে জান্নাত তাইলে কি করলে পাওয়া যাবে বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বোনেরা আমি যে মার্কেট থেকে শাড়ি নিয়ে এসেছি সে মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। মার্কেটের নাম কি? জান্নাতুল ফেরদাউস। তখন বলতে চোগ খাতুনে জান্নাত রাস্তাটা কোন রাস্তা দিয়ে যাব, আবার খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার বোনেরাও সেই রাস্তাটার নাম হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। যদি তুমি ওই পথে রাস্তা যদি চলো তুমি পাবে জান্নাতি পোশাক, কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদেশ মাদান সামানিক রব এক নয় দু নয় তিন নয় বেরাদার 100 240 জন নারী খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন কিতাবের মধ্যে বলছে 40, কোন কিতাবের মধ্যে বলে 240। এ বাবা জি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে যখন বাবা জি আপনা চলে এসেছেন আসার পরে বলতেছে বলো আব্বাজান আব্বাজান আমি আজকে এক না দুটো নয় 240 জন ইহুদি নারীদেরকে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছি। আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমি জানতাম তুমি ওই জায়গাতে ভালো জন্যে যাব, আমি জানতাম তুমি ওই হদে নারে গলে কলমা পড়াবো, আমি জানতাম বলে আমি তোমাকে সেই দিন কা দাওয়াতটা কবুল করতে বলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও যখন বাবা 3 4 দিন 5 দিন যখন কেটে গেল খাতুনে জান্নাত বলছে বলো গো আব্বা জান আমাকে আমার স্বামীর বাড়ি যেতে হবে, আমার স্বামীর কাছে 4 দিন থেকে 5 দিন ছুটি নিয়ে এসেছি, আমি আর বেশি দেরি করব না গো আব্বা। খাতুনে জান্নাত মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বা জানের পা মুবারক বাবা দুটো চুমা দিয়ে দিলেন। খাতুনে জান্নাত চোখ দিয়া পানি বাবা জজ্জার করে বলতেছে, খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার, ও গো আমার বিটি, তুমি কান্না করছো কেন? ও গো আব্বা জান, আপনাকে যদি আমি ঠিক ভাবে দেখতে না পাই গো আব্বা, আমি থাকতে পারি না। ও গো আব্বা, আমাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি চলে যেতে হচ্ছে। আমার নবী যে চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, আজকে যদি তোমার মা খাদিজা যদি বেঁচে থাকতো কতই না আনন্দ হতো, কতই না খুশি হতো। আমার নবী বলছে, বিটি ফাতেমা, যাও যাও, স্বামীর কথা শুনবে, স্বামীর কথা মানবে, স্বামীর কথা অমান্য করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, খাতুনে জান্নাত আসলেন হযরত আলীর বাড়িতে। স্বামী গো, আপনি ভালো আছেন তো? খাতুনে জান্নাত যখন এই কথা বলেছেন, হযরত আলী বাবা কিন্তু চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বেরাদান ইসলাম মাদান সামানিক রাম এ সুনা মানিক রাম হযরত আলী বলতেছে, বলো গো আমার বিবি, বিবি, আমি তুমি যখন তোমার আব্বার বাড়ি চলে গেছিলে, আমি অসুখ বিমারে পড়ে গেছিলাম, আমার শরীরে জ্বর চলে এসেছিল, আমার তো দেখভাল করার মতো কেউ নাই গো বিবি। ও বিবি, তোমাকে কিভাবে আমি পাঠাবো, কিভাবে জানাবো, আমি তো বুঝতে পারছিলাম না। তখন খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলছে, স্বামী গো আপনার জ্বর হয়েছে। ও গো আমার স্বামী কি কেছেন বলুন না, বলুন না। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও গো আমার বিবি, তুমি যে জবের আটা গুলো রেখে গেছো, আমি কষ্ট করে রুটি বানায়া বানায়া খেয়েছি। বেরাদ ইসলাম মাদার সামানে কেরাম এই কথা যখনই বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে আপনি কি আমার প্রতি রাগান্বিত করে হয়েছেন নাকি? হযরত আলী বলতেছে, বলো বিবি, ও গো বিবি, তোমার প্রতি রাগান্বিত হয় না। ও গো বিবি, তোমাকে একটা আমি কথা বলতে চাই, তুমি যখন শ্বশুর বাড়ি তুমি চলে গেছিলে, তুমি যখন তোমার আব্বা জানের বাড়ি চলে গেছিলে, আমি তোমার জন্য থাকতে পারতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা জি, এটার নাম হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত। এখনকার কোন স্বামী যদি বলে, এ বিবি, কোন স্বামী যদি বলে, এ বিবি তোর মার বাড়ি চলে যা, বলে কদিন থাকবো, বলে তুই যতদিন পারবি থাক, গাজা বলে না, বলে তুই যদি তোর বাপের বাড়িতে থাকিস, তোমার কটা চাল বাজবে, কটা খাবার বাজবে। কিন্তু বাবাজি, এটার নাম মোহাব্বত নাই, যে স্ত্রীর স্বামী, স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে না, আর স্ত্রীর স্বামী ছাড়া থাকতে পারে না, এটাই হচ্ছে মোহাব্বত। জোরে কর সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ভালোবাসা। জি, আরেকদিন হঠাৎ করে বাবাজি খাতুনে জান্নাতের জ্বর হয়েছে, অসুখ বিমার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্বামী গো আমার জ্বর হয়েছে, বিমার হয়েছে, আমার জন্য একটু মদিনার বাজারে যান আর দুটো কমলা লেবু কিনে নিয়ে আসেন। কি কিনে নিয়ে আসেন? কমলা লেবু। বহুত বড় জীবনে বাবাজি। হ্যাঁ, তো বলছে কমলা লেবু কিনে নিয়ে আসেন। ঠিক আছে, হযরত আলী কিন্তু বাবা খাতুনে জান্নাতের কাছে থুমকে কিন্তু দাঁড়িয়ে গেছে। বলে, স্বামী গো আপনাকে বললাম আমার শরীরটা জ্বর হয়ে গেছে, ভালো নাই, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আপনি যান গিয়ে আপনি আমার জন্য দুটো কমলা লেবু নিয়ে আসবেন, আপনি মদিনার বাজারে কাজ করে কমলা লেবু কিনে নিয়ে চলে আসবেন। ঠিক আছে বেবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দি মজার ঘটনা ধরেছি, বাবা এটা শুনেছেন কিনা তা জানি না। বেরাদ ইসলাম মাদান সামানি কিনামাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে গেলেন, বাবা কাঁধ পেল না, কাঁধ পা গেল না, বেরাদার এক পা দোপা করে খাতুনে জান্নাতের কাছে এসেছে। বাবা খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনি আমার জন্য কমলা লেবু নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি চোখের পানি ঝরঝর করে পেলে বলতে, চোখ বিবি খাতুনে জান্নাত, আজকে মদিনাতে গেলাম, কাজও হয় না, টাকাও নাই, আমি তোমার জন্য কমলা লেবু নিয়ে
আসতে পারিনি। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম বাবু কাতরা জান্নাত বলছো বলো গো আমার স্বামী, চিন্তা করবেন না আপনি, আমার যে চাদরটা আছে এই চাদরটা আপনি মদিনার বাজারে আবারও বিক্রি করে কিছু ফল কিনে নিয়ে আসে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও কিন্তু খাতুন জান্নাত বলতেছি বলো গো আমার স্বামী, আমার চাদরটা আপনি বিক্রি করবেন দুই দিরহামে, কত তিন দিরহামে নয়, পাঁচ দিরহামে নয়, এক দিরহামে নয়, দুই দিরহামে কিনবেন, দুই দিরহামে আমার চাদরটা বিক্রি করবেন, এক দিরহাম দিয়ে আমার জন্য দুটা কমলা নেবেন, আর একটা দিরহাম ফকির মিসকিনদেরকে দান করে দেবেন। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন চাদরটা নিয়ে গিয়ে বাবা টুক 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 করে হযরতে আলী মদিনার বাজারে গেছেন, বাবা সারা দিন মান হয়ে গেলে কেউ চাদর কানা কিনে নাও, কেউ বাবাজি কিনতে চাই না চাই না চাই নাও, কিন্তু বেরাদারও আমার লাপাক আল্লাহ তাআলা বলছো গো আমার পারিস্তাও আমার আলীকে একটু পরীক্ষা করে নাও। বাবাজি একজন ফারিস্তা মানুষের রূপ ধারণ করে আছে, আসার পরে বলছে ওগো আলী কটা কাতে চাদর বিক্রি করবে বলো না বলো না, বলে আমি দুই দিরহামে বিক্রি করব। আল্লাহর ফারেস্তাটা বলতেছে পাঁচ দিরহাম দেব, বলে না পাঁচ দিরহাম আমি নিতে চাই না, আমার বিবি খাতুন জান্নাত বলেছে দুই দিরহামে বিক্রি করবে। আচ্ছা আপনাদের ঘরের বিবিরা যদি বলে বলে স্বামী গো এই এই সবজি গুলা বাজারের কালিয়া চকের মোড়ে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আপনি এগুলা পাঁচ টাকাতে বিক্রি করবেন, একজন মানুষকে বলছে ভাই আপনাকে কুড়ি টাকা দিব, আচ্ছা পাঁচ টাকা জায়গা কুড়ি টাকা বিক্রি করবেন না পাঁচ টাকা বিক্রি করবেন? যে কুড়ি টাকা, কিন্তু হযরত আলী বলতেছে বলে না আমি পাঁচ টাকা দিরহাম নিতে চাই না, আমি দুই দিরহাম নেবো, তার বেশিও নেবো না কম হলে বলো, জোরে বলো। দেখেছেন বাবা টাকার প্রতি কোনো লোভ নাই, যখন বাবা যে দুই দিরহাম দিয়ে দিলেন আল্লাহর ফারিস্তা, দুই দিরহাম দেওয়ার পরে চাদরটা নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে এক দিরহাম দিয়ে দুটো কমলা লেবু বাবা কিনেছে, কমলা লেবু কিনেছে আর একটা দিরহাম বাবাজি ফকির মিসকিনকে ওই জায়গায় দান করে দিয়েছে। টোটাল কমলা লেবু নিয়ে বাবাজি টুক 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 করে বাবা চলে আসতেছে। আসার পরে বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাব রাস্তার মাঝে একজন ফকির ফকির হযরত আলীকে বলতেছে ওগো আলী আমি সাত দিন ধরে অনহার, আমাকে কিছু আপনি দান করবেন নাকি, আমি সাত দিন ধরে কিছু খাই নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো তিনার বিবির কথা না চিন্তা করে বাবাজি দুটা কমলা লেবু দান করে দিল ফকির বাবাকে। আমরা হলে বলতাম বলে ভাই আমার বিবি অসুস্থ, আমার বিবির জন্য দুটা কমলা লেবু কিনেছি আপনাকে দাও হবে না, এই কথা আমরা বলতাম, কিন্তু হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে ফকির বাবাকে দুটা বাবা কমলা লেবু দান করে দিয়েছে। বেরাদুল ইসলাম মাজার সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খালি হাতে বাবাজি ফিরে আসতেছেন, বাবা খালি হাতে আপনার টুকরো টুকরো করে এসেছে। আসার পরে বলতে চোখ বিবি খাতুনে জান্নাত আমি তোমার জন্য কমলা কিনে নিয়ে আসতে পারলাম না। বেরাদুল ইসলাম মাজার সামানি কিরাম খাতুনে জান্নাত বলছে বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী কে বলেছে আপনি কমলা লিয়েছেন, আপনি তো অনেকগুলো কমলা লিয়েছেন, জোরে বলেন অনেকগুলো আপনি কমলা লিয়েছেন। হযরত আলী আশ্চর্য হয়ে গেল, বিবি কই আমার হাতে তো কমলা নাই, দুটো কমলা লিয়েছে কিনাম, একটা ফকির বাবাকে দান করে দিলাম, দান করে দিলাম গো বিবি। বেরাদুল ইসলাম মাজার সামানি কিরাম বেরাদার খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি ঘরের ভিতরে যান, এক জুড়ি কমলা লেবু আছে স্বামী, এবং কিনা যে চাদরটা আপনাকে আমি বিক্রি করার জন্য দিয়েছিলাম ওই চাদরটাও আছে। বাবাজি হযরত আলী আশ্চর্য হয়ে গেল, চাদরও আছে এক ঝুড়ি কমলাও আছে,
ব্যাপারটা কি? আমার নবীর কাছে জানতে হবে, আমার নবী গায়বের সংবাদদাতা নবী, জোরে বলে গায়বের সংবাদদাতা নবী আমার, তিনি কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি, কালকে আমি মদিনার বাজারে চাদর কানা বিক্রি করতে নিয়ে গেছিলাম, দুই দিরহামে আমি বিক্রি করেছি, এক দিরহাম দিয়ে দুটো কমলা নিয়েছিলাম, আর একটা দিরহাম ফকির মিসকিনকে দান করে দিয়েছিলাম, রাস্তা দিয়ে আস্তে আস্তে যেন একটা ফকির বাবা বলে, সাত দিন ধরে আনাহর আমি দুটো কমলা দান করে দিয়েছি, আমি বাড়িতে আসলাম, দেখতেছি এক ঝুড়ি কমলা, যে চাদরটা বিক্রি করেছি সে চাদর দটা বাড়িতে দেখা যায়। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো আমার আলী আলী, এটা তোমার আল্লাহর তরফের পরীক্ষা ছিল, ও আলী তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো, তার জন্য তোমার বাড়িতে যে এক ঝুড়ি কমলা দেখেছো, ওই কমলা গুলো হলো জান্নাতি কমলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা দি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকে রাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো নবীর পা মুবারক বাবা জি চুমা দিয়ে বাবা টুক 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 করে বাড়িতে আসলো, ও খাতুন জান্নাত এই কমলা লেব, দুনিয়ার কোন কমলা লেব নয়, এই কমলা লেব হলো জান্নাতি কমলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিক রাম, এটাই ছিল বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত, ঠিক না? আর এখন দেখা যাচ্ছে বাবাজি, কোন স্বামী স্ত্রী যদি রাতের বেলা ঘুমায় একই বিছানা শুয়ে আছে, তো মোবাইলে বাবাজি রাতের গভীর রাতের কিড়িং করে উঠেছে, উঠার পরে কি ব্যাপার গো তোমার মোবাইলে কে কি পাঠালো, তো স্বামীটা দেখেছে বাবাজি বিউটিফুল, এই তোমার এত রাতের বেলা মোবাইলে কে বিউটিফুল লেগেছে বলো, পাগল কোথাকার কে বিউটিফুল লাগবে। এবার বিবি দেখতেছে কি আর বিউটিফুল নাই, ওখানে ব্যাটারি ফুল, মোবাইল চার্জে বসে রেখেছিল, ওখানে ইংলিশ আপনার ইংলিশ দিয়ে উঠেছে ব্যাটারি ফুল, আর স্বামী সন্দেহ চোখে দেখেছে বলে বিউটিফুল। তো বাবাজি আপনি জানেন আপনার স্ত্রীর সঙ্গে যদি এক মাস দুই মাস চলেন, আপনি বুঝবেন কি বুঝবেন না আপনার স্ত্রী ভালো না খারাপ, এ বুঝবেন না? মানুষের মুখ দেখলে বোঝা যায় ভালো না খারাপ। জি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা, এমন এমন মানুষের চেহারা করা আছে, যদি নাবির দুশমন হয় তবুও চিনা যায়, নাকি বলছে নাবির দুশমন হলো পরে তবুও চেনা যাবে, তার চেহারাতে কোনো নূর যদি থাকে না। বাবাজি মুসলমান সোনামানি আর সুন্নি আলেমদের দিকে তাকিয়ে দেখবেন, মুখের দিকে দেখবেন মনে হচ্ছে নূর ফুটতেছে, দেখলে পরে বোঝা যায়। আর ওয়াহাবিদেরকে দেখবেন যত বারা সাজগোজ করুক না কেন, কাইলা ভূত তো কাইলা ভূতই লাগবে ওদেরকে, কেন ওই আলোতে হাতের অন্তর নাবির ভালোবাসা নাই, নাবির মোহাব্বত নাই। বাবা যে দাঁত দিলে তে নাবির মোহাব্বত ভরা থাকবে, ওই হবে নাবী মুস্তফার আশিকের দিবানা। এই রকম ভাবে নে বাবাজি, দিন যাই রাত আছে বাবাজি, এই রকম নিয়ে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন জন্ম গ্রহণ করলেন। কি গটে জোরে হবে না, ইমাম হাসান ইমাম হোসেনের জন্ম তো ঢুকে গেলাম বাবা, আর অনেক জীবন ছিল মা ফাতেমার কিন্তু ছেড়ে দিলাম। চলো, ইমাম হোসেন যখন মায়ের গর্ভে থেকে জন্ম গ্রহণ করেছে, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে এসেছে বলে, বেটি আচ্ছা নাবাসের রসুলদের নাম রেখেছো? মা ফাতেমা বলছে, আব্বা গো, আব্বা এই সন্তানের নাম কে রাখবে, এ ছেলের যিনি হবে নানা তিনি তো নাম রাখবেন। আচ্ছা ইমাম হোসাইনের নানার নাম কি এটা বলেন না? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানী কিরাম হযরত আলীর কাছে গেছেন, যাবার পরে বলতেছে, বলো গো আলী তোমার সন্তানদের কি নাম রেখেছো বলো না। হযরত আলী বলতেছে, বলো গো নবীজি,
এই ছেলের যিনি হবে নানাও তিনি তো নাম রাখবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা ও গো আলী, তবে শুনে না শুনে নাও, এই সন্তানের নাম তুমিও রাখবে নাও, ও আলী তুমিও রাখবে নাও, আমিও রাখবো নাও, এই সন্তানের নাম রাখবে আমার আল্লাহ। জোরে বলুন, এ সন্তানের নাম রাখবে কে? আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি জিবিল আমিনকে বলে, জিবিল আমিন তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে গায়েবের খবর দিয়ে জানাইয়া দাও। ও গো নবীজি, হযরত হারুন আলাইহিস সালামের দুই সন্তানের নাম ছিল, একজনের নাম ছিল ছোট সিন্ধিয়া সাব্বির, আর একজনের নাম দিয়ে বড় সিন্ধিয়া ছিল সাব্বির। যাও বলে দাও, আমার নবীকে বলে দাও, ওই হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে জানো এই সন্তানের নাম রাখা হয়। বলে সুবহানাল্লাহ বাবা জি মুসলমান, এই ঘটনা আপনারা শুনেছেন কি? দাদ বাবা বলতে পারবো না, পারবো না। আমার জিবিল আমিন আসার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, ও কোন নবীজি ইমাম হাসান আপনার কি নাও? খাতুন জান্নাতের দুই সন্তানের নাম রাখবেন, একজনের নাম দিয়ে ছোট সিন্ধিয়া সাব্বির, আর একজনের নাম বড় সিন্ধিয়া সাব্বির। ও কোন নবীজি আল্লাহ তরফে হুকুম হয়েছে বাবা জি খাতুন জান্নাতের দুই সন্তান নাম রাখলেন সাব্বির বীর সাব্বির। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি খাতুন জান্নাত বলছে, আব্বা জানো আমাদের সন্তানের কি নাম রেখেছেন? বলুন না বলুন দাও। তখন বলতেছি বলো কো বিটি ফাতেমা, তোমার দুই সন্তানের নাম রেখেছি, একজনের নাম হলো ছোট সিন্ধিয়া সাব্বির, আর একজন বড় সিন্ধিয়া হবে সাব্বির। ও আব্বা আর কি বলুন না, আমার নবীজি ওই নামটাকে আরবিতে বাবা টেনশন শুন করলেন, টেনশন শুন করার পরে বাবাজি নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। এ বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, খাতরা জান্নাত বলতেছে আকবাদান ইমাম হাসান ইমাম হুসাইন মানেটা কি? তখন কামান নবীজি বলছো বিটি ফাতেমা, ইমাম হাসান মানে সমস্ত আমার নবীদের, সমস্ত আমার উম্মতেদের ইমাম হবে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী নহি ছোড়েঙ্গে। আল্লাহু আকবার। এ বাবা জি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা বলার পরে বিরাদার ইসলাম মহাজাসা মানিকেরাম, আমার নবী মুস্তফা খাতুন জান্নাত কে বলতেছে, এ বিটি ফাতেমা একটু ইমাম হুসাইন কে দাও, একটু আদর্শ করব সহ করব। এ বাবা জি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা জি কথা বলা আমার নবী মুস্তফা ইমাম হুসাইন কি বাবা কোলে করে নিয়ে বাবা যে আপনার চুমা দিতে লেগেছে বাবা কপালে চুমা দেয়। এ বাবা মজার ঘটনা হচ্ছে, মন যদি অন্যদিকে থাকে জীবনই বুঝে আসবে না, তাই কবি বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোর করুন, আমরা মন দিব কাকে? এটা হাত তুলে দেখান, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় কাকে মন দেব? জোরে বলেন না, আল্লাহর ফেরেশতারা খুশি হবে, কে খুশি হবে? আল্লাহর ফেরেশতারা খুশি হবে। তাই কবি মানতেছে, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর
নামে আরে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জোর কেন সুবহান আল্লাহ তা কবিকে বলতেছে দেখুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ সোনা উম্মতকে জান্নাত নিয়ে যাবে ধরলুন নবী আমার দাঁড়িয়ে থাকবে জাহান্নামের গেটে কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে শুধু কাম করিও মন যদি দিতে হয় কাকে মন দেব এ বাবাজি আমরা দিলাম জরিনা কেমন আমরা দিলাম সকিনা কেমন আমরা দিলাম অমুক জনা কেমন কিন্তু ভাইরে নবীকে একবার মন দিয়ে দেখো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকে রও আমার নবীজি ইমামে হোসেনকে নিয়ে বাবা আদর সহ করতেছে খাতুন জান্নাত ঘর থেকে দেখতেছে আমার আব্বা জান ইমাম হোসেনকে আদর সহায় করছে কেমন করে কপালে চুমা দেয় গালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় জোরে বললেন এইরকম ভাবে আদর সহ করতে 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 বাবাও বেরাদ ইসলাম মাদান সামানিক রামাও আমার নবীজি বাবা চোখ দিয়া জানো ঝরঝর করি বাবা পানি বেরোতে লেগেছে বাবাও পানি মুবারকটা বেরোতে লেগেছে খাতুন জান্নাত ঘর থেকে দেখতে যে কি ব্যাপার আমার আব্বা তো আমার ইবাটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহ করতে ছিল আমার আব্বা জান কিসের জন্য কান্না করতেছে কি কার জন্য কান্না করতেছে বেরাদ ইসলাম মাদান সামানিক রামাও ও ভাই শুনে যায় ভাইরা এদিকে নবীজি কান্না করতেছে খাতুন জান্নাত এক পা দুপা করে কে বলতে চগো আমার আব্বা জানো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি সহা করতেছিলেন আদর করতেছিলেন ও গো আব্বা জান আপনি বলুন না কিসের জন্য কান্না করতেছেন আমার নবীজি বলে বিটি ফাতেমা তোমাকে বলা যাবে না বিটি গো আব্বা জান কেন বলা যাবে না এ বিটি তোমাকে যদি বলা যায় বিটি তুমি চোখের পানি ধরে রাখতে পারবে না যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আব্বা জান যতক্ষণ আমাকে না বলবে আমি ততক্ষণ এই জায়গা থেকে এক পাও লড়বো না জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথা যখনই বলা বিটি গো বিটি আমি কেন কান্না করছি কেন জানো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন আপনার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে বলে কি কান্না করছেন বলে বিটি না সেটার কারণে না বলে কেন বলে বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসেনের কপালে চুমা দিতেছিলাম গালে চুমা দিতেছিলাম ঠোঁটে চুমা দিতেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছো গো নবীজি আপনি কপালে চুমা দিবেন না গালে চুমা দিবেন না চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলাতে চুমাটা দিন জোরে বলুন না সুবহানাল্লাহ খাতুন জান্নাত বলছে আব্বা জান কিসের জন্য গলাতে চুমাটা দিতে বলেছে আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে চোখ পিটি ফাতেমা এই কারণে জানলে আমার ইমামে হোসেনকে কারবালাতে যখন যুদ্ধ করতে যাবে ইসলামকে বাঁচাবার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য আপনার হাদিসকে জিন্দা রাখার জন্য ইজমাকে আপনার জিন্দা রাখার গর্দান
জানে চুরি চালাবে, কাতুন জান্নাত চোখের পানি পেলায় বলছে বলে আব্বা গো আমার বেটার গলাতে চুরি চালাবে আব্বাও, বাবা কাতুরে জান্নাত কেনে কে দেওয়ালতেছে বলে আব্বা জান আমি তো এখন সইতে পারি না গো আব্বাও, ইমাম হোসাইনের বয়স তখন বাবাজি 3 থেকে 4 দিন, 3 থেকে 4 দিন বেরাদান সালাম মাদান সামান ইকরাম আমার নবীজি বলতেছি বলো বিটি ফাতেমা যখন ইমাম হোসাইনের 53 বছর 5 মাস যখন হবে কারবালায় যুদ্ধ করতে যাবে মাও, এজিদের লোকেরা তারা কারবালাতে ইমাম হোসাইনের গর্দানে চুরি চালাবে, জানো এজিদের লোকেরা গলাটা জানে চুরি চালাতে না পারে, তাল্লা জামার আল্লাহ পাক আল্লাহ তাআলা সামনে দিকে চুমা দিতে বলেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ, খাতুনে জান্নাত বলছে বলে আব্বা আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই, কে বলছে খাতুনে জান্নাত বলছে আব্বা গো যে কারবালাতে ইমামে হোসাইন শহীদ হবে আব্বা গো আমাকে সেই কারবালার মাঠটা আমাকে দেখাইয়া দিন, জোরে বল, আবার নবীজি বলতেছে এই বেটি ফাতেমা কারবালার ময়দান তো এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর, 300 থেকে 350 মাইল দূর, এই বেটি ফাতেমা আমি তোমাকে এখন দেখাবো না মা, তোমাকে একাদ মাসের ভিতরে ওই জায়গাতে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে কারবালার ময়দানটা দেখাইয়া দেব, বেরাদ ইসলাম মাদান সামানি কিরাব হে সুনামানি কের ও আমার মা কালা শুনে জান বারাতের বেলা গো মা জননীর যখন বলছে আব্বা আমাকে এখনই কারবালার ময়দান দেখাইয়া দিতে হবে, আমার আব্বা শাহাদত আঙ্গুল দিয়ে আসমানে চাঁদকে দু টুকরা করেছে, আমার আব্বার সম্মুখে এসে গাছে সালাম জানিয়েছি, আমার আব্বা জান পাথরকে কলমা পড়িয়েছে, আমার আব্বা জান খেজুরের আটি থেকে গাছ তৈরি করেছে, নিশ্চয় আমাকে কারবালার ময়দান দেখাইয়া দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ, বাবা দি মুসলমান এই কথা যখনই আপনার বলো বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে ও আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই, আমার নবীজি বলছে এ কারবালা কোথায় আছো বলো না বলো না, কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব, হুজুর বলুন না কি হুকুম, কারবালার ময়দান কত দূর আছে 300 থেকে নিয়ে বাবা 350 মাইল দূরে, আমার নাবির সাথে কারবালা কথা বলছে, জোরে বলেন, কথা বলছে কি করে, এ কারবালা তোমাকে দেখতে চা আমার বিটি ফাতেমা আসবা নাকি এ জায়গাতে, কারবালা কথা বলে না, এ কারবালা তোমাকে দেখতে চাই 3 দিনকার বাচ্চা ইমামে হোসাইন তুমি কি আসবে নাকি, কারবালা কথা বলে নাও, এ কারবালা তোমাকে দেখতে চা আমার জামাই হযরতে আলী, এ কারবালা তুমি কি আসতে চাও নাকি, কারবালা বলে কারবালা কথা বলে না বাবু, আমার নবীজি বলতেছে বলে এ কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমামে হাসান তুমি কি আসবে নাকি, কারবালা বাবা কথা বলে নাও, আমার নবীজি বলতেছে কারবালাও আমি তোমাকেও দেখতে চাই, যেমন বলেছে বাবাজি কারবালা আপনার সম্মুখে আমি কারবালার মাঠ আমি যেন হাজির হয়ে গেলাম, নারে রিসালাত মাসলাকে আলা হযরত ইমামে হোসাইন শহীদে কারবালা খাকে কারবালা, জোরে কর সুবহানাল্লাহ, কারবালার ময়দান আমার নবীর সম্মুখে আপনার হাজির, খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোদা শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা, ওই জায়গাটা আমাকে একটু দেখাইয়া দিন আব্বা, একটু দেখাইয়া দিন,
তাড়াতাড়ি করে হাজির হও, কারেন্টের মতো জিবিল আমিন হাজির হয়ে গেল। এই জিবিল আমিন তুমি এক কাজ করো, যে জায়গাতে ইমামে হোসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার আমাকে এক মুষ্ট মাটি এনে দাও। বাবাজি মুসলমান বাইরো এ সোনা মানে কেরো, ওই কারবালার ময়দান থেকে যে জায়গাতে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গা থেকে বাবাজি হযরত জিবিল আমিন এক মুষ্ট মাটি নিয়েছে। আমার নবীজির হাত মুবারক দিয়েছে বাবা, আমার নবীজি মাটি গুলো নিয়ে বাবা কান্না করতেছে বলে আল্লাহ গো আল্লাহ এ মাটির এত গুণ এত গুণ, আমার খাতুনে জান্না বলছে বলে আব্বা গো এ মাটি গুলো নিয়ে আপনি কান্না করছেন কিসের জন্য বলুন না বলুন লো। বেরাদের ইসলাম মাজা সামানি কিরাম, আমার নবীজি কোন কথাই বাবা বলে না বলে না ও বাবা দিরা গো, খাতুন জান্নাত বলতে যাব্বা মাটিতে কি আছে বলুন লো। আমার নবীজি বলছে বিটি আমি যদি তোমাকে বলি মাটিতে কি আছে তুমিও কান্না করতে লাগবাও। এ বাবার আপনারা কি শুনতে চান ওই মাটিতে কি আছে।